سچا رب ہے کریم تو تیری شان جلا جلالہ. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الله تعالى شكر আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি دینی মজলিসে একটি নেক মজলিসে তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন. আলহামদুলিল্লাহ যেহেতু এই মাহফিলটা হলো তাফসীরুল কোরআন মাহফিল তার মানেই হলো যে এখান থেকে আমরা কোরআনের কিছু শিক্ষা নিয়ে যাব কোরআনের কিছু নির্দেশ এখান থেকে আমরা নিয়ে যাব এবং বাস্তব জীবনে সেটার উপর আমল করব এখানে আসলাম কিন্তু কোরআনের আয়াত শুনলাম কিন্তু কিছুক্ষণ শুনলাম কিন্তু আমলের নিয়তে শুনলাম না বাস্তব জীবনে সেটা প্রয়োগ করলাম না তাহলে তো এই মজলিসটা তো অনর্থ হয়ে গেল তো প্রত্যেকেরই উচিত হবে আমাদের সকলেরই যে এই মজলিসে যে আয়াত পড়া হবে বা কোরআনে কারিম থেকে যা পড়া হবে সেই শিক্ষা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে একটা আয়াত নাযিল করেছে মুমিন বান্দাদেরকে একটি হুকুম করেছে সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا هي إيمان داركم هي وي سمست لوك جارا إيمان إنتو تمرا الله كي بوي کرو وقولوا قولا سديدا تمرا الله كي بوي کرو এবং সঠিক কথা বলো সত্য কথা বলো তা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদেরকে হুকুম করছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে তোমরা যখন কথা বলবে তখন বুঝে শুনে কথা বলবে জেনে শুনে কথা বলবে সত্য কথা বলবে সঠিক কথা বলবে আন্দাজে অনুমান করে বা কথার মধ্যে মিথ্যা আশ্রয় নেওয়া এই জাতীয় কাজ তোমরা করবে না তোমরা যা বলবে ঠিক কথা বলবে সত্য কথা বলবে মিথ্যা থেকে দূরে থাকবে তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদেরকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যে মুমিন বান্দাদের জন্য উচিত হলো হে মুমিন বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করবে এবং যখন কথা বলবে তখন সঠিক কথা বলবে সত্য কথা বলবে সঠিক কথা বলবে সত্য কথা বলবে মিথ্যা আশ্রয় নেবে না এটা হলো একটা আয়াত এই আয়াতে আমাদের শিক্ষা হলো আমরা সত্য কথা বলবো সঠিক কথা বলবো মিথ্যা আশ্রয় নেব না দ্বিতীয় আরেকটা আয়াত আল্লাহ তাআলা
সূরা তাওবার মধ্যে নাযিল করেছেন সেখানে মুমিন বান্দাদেরকে আরেকটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা কি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিদীন হে ঈমানদারগণ হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিদীন এবং সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকো তো আগের আয়াতে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন তোমরা যখন কথা বলবে ঠিক কথা বলবে সঠিক কথা বলবে সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না মিথ্যার আশ্রয় নিবে না অসত্যের আশ্রয় নিবে না আর এই আয়াতে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করবে এবং সত্যবাদীদের সাথে থাকবে সত্যবাদী যারা সত্য কথা বলে সততা সত্যবাদিতা রক্ষা করে তাদের সাথে তোমরা থাকবা আর যদি দেখো কেউ তার কথার মধ্যে মিথ্যার আশ্রয় নেয় অসত্যের আশ্রয় নেয় সত্য কথা বলে না তাহলে আল্লাহ তাআলা হুকুম করছেন এই সমস্ত লোকদের সাথে থাকবে না এই সমস্ত লোকদের সাথে থাকা যাবে না যারা সত্য কথা বলবে সঠিক কথা বলবে সততার আশ্রয় নেবে মিথ্যার আশ্রয় নেবে না এমন লোকদের সাথে থাকবে আর যারা কথা বলতে গেলে মিথ্যা বলে ধোকা দেয় অসত্যের আশ্রয় নেয় এমন লোকদের সান্নিধ্য থেকে তোমরা বিরত থাকবে এটা হলো কোরআনের দুইটা আয়াত পড়া হলো একটা আয়াত আল্লাহ তাআলা হুকুম করছেন সত্য কথা বলার আর আরেক আয়াত আল্লাহ তাআলা হুকুম করছেন সত্যবাদীদের সাথে থাকার সুতরাং যে কোনো মুমিন বান্দা সে যখন কথা বলবে সে যখন কোনো কথা বলবে সে তখন দেখবে আমার কথাটা সত্য কিনা সত্য কথা যদি হয় আমি বলবো আর যদি দেখি না আমার কথা তো সঠিক না সত্য না মিথ্যা ভুল এই কথা আমি বলবো না অনুরূপভাবে মুমিন বান্দা যখন কারো সান্নিধ্য অবলম্বন করবে কাউকে সে তার কারো সহবত এখতিয়ার করবে কারো সাথে উঠা বসা করবে তখন মুমিন বান্দা লক্ষ্য করবে তার জন্য আগে এটা জরুরি সে যাচাই করবে আমি যে লোকটার সান্নিধ্য উঠা বসা করবো এই লোকটার কথা আমি শুনবো তার সাথে আমার দিনরাত উঠা বসা হবে আমি তার বক্তব্য শুনবো এটা করার আগে মুমিন বান্দার তাহকিক করতে হবে এই লোকটা সত্যবাদী কিনা যদি সত্যবাদী হয় তাহলে আল্লাহ তাআলা হুকুম হলো সত্যবাদীদের সাথে থাকবো আমি তার সাথে থাকবো আর যদি দেখি না সে তো কথায় সত্যের আশ্রয় নেয় মিথ্যার আশ্রয় নেয় তাহলে আমি তার সাথে থাকবো না তার থেকে দূরে থাকবো এটা হলো দুটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে হুকুম করেছেন এই কথাটা বুঝেছি আমরা দ্বিতীয় আরেকটা হাদিস এখন একটা হাদিস পড়া হবে হাদিসটা আছে মুস্তাদে আহমদের মধ্যে হাদিসের কিতাব আছে মুস্তাদে আহমদ এখানে এই হাদিসটা এসেছে এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে ইউতবাউল মুমিন আলা কুল্লি শাইইন ইল্লাল কালব ওয়াল খিয়ান ইউতবাউল মুমিন আলা কুল্লি শাইইন ইল্লাল কালব ওয়াল খিয়ান মুমিন বান্দার মধ্যে মুমিনের মধ্যে একজন মুমিনের মধ্যে সব ধরনের দোষ থাকতে পারে তার মধ্যে সব দোষই থাকতে পারে কিন্তু দুইটা দোষ মুমিনের মধ্যে থাকতে পারেই না দুইটা দোষ কোনো মুমিনের মধ্যে থাকতে পারেই না এক নম্বর দোষ হলো আল কারিম মিথ্যা বলা মিথ্যার আশ্রয় নেওয়া মিথ্যাবাদিতার আশ্রয় নেওয়া কথা বলতে গেলে মিথ্যার আশ্রয় আর দ্বিতীয় হলো ওয়াল খিয়ান মুমিন কাউকে কখনো ধোকা দিতে পারে না মুমিন কারো সাথে প্রতারণা করতে পারে না একজন মুমিনের মধ্যে সব ধরনের দোষ থাকতে পারে কিন্তু তার সে মিথ্যা কথা বলতে পারে না কাউকে ধোকা দিতে পারে না এটা কোনো মুমিনের মধ্যে থাকতে পারে না অনুরূপ ভাবে আরেক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন ইয়াকুম ওয়াল কাযিব তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো মিথ্যা থেকে বেঁচে থাকো ফাইনাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় ইয়াকুম আল কাযিব তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো ওয়াইনাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার এবং পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় দুইটা আয়াত পড়া হলো এবং দুইটা হাদিস পড়া হলো এই দুইটা আয়াত এবং হাদিসের মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে অনেক বড় শিক্ষা
আমরা কখনো কথা বলতে গেলে মিথ্যা বলবো না অসত্য কথা বলবো না এবং দ্বিতীয়ত যারা অসত্য কথা বলে মিথ্যা আশ্রয় নেয় মিথ্যা বলে ধোঁকা দেয় এমন লোকদের সান্নিধ্যে আমরা থাকবো না এমন লোকদের সাথে আমি উঠা বসা করব না এমন লোকদেরকে আমি আমার অনুসরণীয় বানাবো না এমন লোকদেরকে আমি আমার অনুসরণীয় বানাবো না তো আমাকে দুইটা কাজ করতে হবে তাহলে মিথ্যা বলবো না এবং মিথ্যাবাদীদেরকে অনুসরণীয় বানাবো না তাদের সান্নিধ্যে থাকবো না এই দুইটা আয়াত এবং দুইটা হাদিসের শিক্ষার পরে এখন মূল কথা হলো যে আমাদেরকে এই যুগে এই শেষ যুগে এসে আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে অনেক বেশি সতর্ক থাকতে হবে নতুন কোন কথা শুনলে নতুন কোন ব্যক্তি নতুন কোন কথা শুনলে আগেই আগেই লাভ দেওয়া যাবে না আগে তার পিছনে দৌড় দেওয়া যাবে না আগে দেখতে হবে লোকটা সত্যবাদী কিনা সত্য কথা বলে কিনা না ধোকা দেয় এটা আমাকে দেখতে হবে বিশেষ করে যখন দেশের হাজারো লাখ ওলামায়ে কেরাম একরকম কথা বলছে একরকম আমল করছে আর হঠাৎ করে মাঝখান থেকে আরেকজন এসে বলে দিল এরা সব ভুল করতেছে এরা সব ভুল করতেছে ওনাদের আমল সহি না সহি দলিল দ্বারা প্রমাণিত না সব জয়ী এরকম যখন কথা শুনব তখন সকলেরই উচিত আগে একটু যাচাই করি তাহকিক করি ওলামাদের কাছে যাই ওলামাদের সাথে বলি যে আপনাদের পিছনে তো আমরা এতদিন নামাজ পড়লাম আপনাদের থেকে দিন শিখলাম ইমান শিখলাম আজকে শুনছি যে আপনাদের আমল নাকি ভুল আপনারা এই কাজ করেন এটা ঠিক না এটা ঠিক না যাচাই করি আগেই কারো কথায় মার কাছে ধোকা না খেয়ে যায় কেননা রসুলের কারিম সাল্লাম বলেছেন আরেক হাদিসে ইন্না আফওয়াফ বা হাফু আলা উম্মতি মুনাফিকুন আলিমুল লিসান আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যেটা ভয় করতেছি সেটা হলো মুনাফিক ওই সমস্ত মুনাফিকদের ভয় করি যারা আমার উম্মতকে ধোকা দিবে কিভাবে আলিমুল লিসান তারা হবে বাকপটু তাদের কথা এমন বাক্যটুতা থাকবে মানুষ তাদের বাক্যটুতা দেখে বাক চাতুর্য দেখে মনে করবে অনেক বড় আলেম কিন্তু আসলে সে আলেম না সে হলো মুনাফে সে হলো মুনাফে রসুলের কারিম সস্তমী হাদিসে মতো বলতেছেন আমি আমার উন্মতের জন্য সবচেয়ে যেটা বেশি ভয় করি কিছু লোক এমন আসবে যাদের বাক চাতুর্য বাক পটুতা দেখে মানুষ তাদেরকে আলেম মনে করে ধোকা খাবে আসলে তারা আলেম হবে না তারা হলো বাচ্চাতুর্য তাদের মধ্যে বাচ্চাতুর্য রয়েছে এটা দেখে মানুষ তাদেরকে আলেম মনে করছে আসলে তারা আলেম না তারা হলো মুনাফে তারা হলো মুনাফে এই জন্য আমাদের এই শেষ যুগে আসে শেষ জামানা এসে এই সময় এসে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে খুব তাহকিকের সাথে কাজ করতে হবে যে কোনো জিনিস শুনলেই আগেই জোর দেওয়া যাবে না ওলামাদের সাথে তাহকিক করতে হবে এইভাবে যখন আমি আগাতে থাকবো তাহলে আমি আমি হকের পথে থাকতে পারবো নয় আমি কখনো মিথ্যার স্রোতে ভেসে যাবো বাতিলের মধ্যে ঢুকে যাবো আমি নিজেও কল্পনা করতে পারবো না এই কথাগুলো বলার মাকসাদ কি মাকসাদ হলো যে আমাদের মধ্যে এই জিনিসগুলো বর্তমানে অনেক হারিয়ে গেছে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে অনেক হারিয়ে গেছে যেমন আমি একটা উদাহরণ দেই আমাদের এখানে কিছু ভাই আছে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে তারা কিন্তু আমাদের বন্ধু তারা কিন্তু আমাদের শত্রু না ভাই খ্রিস্টানরা হলো ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন কাদিয়ানিরা হলো ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন মুনকিরিন হাদিস যারা হাদিস অস্বীকার করে বলে আমরা খালি কোরআন মানি হাদিস মানি না এরকম লোক আছে এরা হলো ইসলামের দুশ্মন এরা হলো মুসলমানের দুশ্মন কিন্তু আহলে হাদিস ভাইরা কিন্তু আমাদের বন্ধু এরা কিন্তু কি আমাদের বন্ধু ইসলামের বন্ধু তবে নাদান দোস্ত নাদান বন্ধু একটু বিবেক বুদ্ধি কম মানে বিবেক খাটায় না যেখানে বিবেক খাটানো উচিত ছিল যেখানে একটু বিবেক খাটানো উচিত ছিল সেখানে বিবেক না খাটানোর কারণে তারা অনেক সময় ধোকায় পড়ে যায় বুঝে না এই কারণে আলেমদের আমলকে আলেমদেরকে তাকসির করে কখনো বেদাত বলে বেদাতি বলে দেয় এটা বলে ফেলে এটা তারা ভুলের কারণে বলে ফেলে তাদেরকে আরেকটু আকলমান হইতে হবে তাদেরকে আরেকটু বিবেক সম্পন্ন হতে হবে এই কথাগুলো কেন বললাম কারণ অনেক সময়
আমরা শুনি যে হানাফি মাযহাবের আমল এটা সব জয়বাদী এই যে হানাফিদের যে দলিল একটা কোনো হাদিস নাই হাদিস দেখালে বলবে এই যে হাদিস হ্যাঁ এটা জয়ী অমুক রাবি আছে এই সনদের মধ্যে সে হলো মিথ্যু সুতরাং এই হাদিস দুর্বল এই হাদিস জাব এই হাদিস মানা যাবে না শুনি কি শুনি না শুনি যে কোন আমল হানাফিরা করলে না আপনার আমল হাদিসে নাই হাদিস থাকলে সব দুর্বল সব জাল এখানে অমুক রাবি আছে অমুক মুহাদ্দিস তাকে মিথ্যাবাদী বলছে এরকম কথা অনেক সময় কোন কোন ব্যক্তির মুখে শুনি শোনার পরে আমরা শোনার সাথে সাথে বিশ্বাস করে ফেলি একটু এসে যাচাই করি না উনি কি সত্য বললো না মিথ্যা বললো আল্লাহ তাআলা তো সত্যবাদীদের সাথে থাকতে বলছে আমাকে যাচাই করতে হবে না উনি সত্য বললো না মিথ্যা বললো যাচাই করতে হবে কি করতে হবে কি হবে না আমাদের আহলে হাদিস ভাইয়েরা আমাদের আহলে হাদিস বন্ধুরা এই যাচাই বাছাইটা অনেক সময় করে না আমি তাদের প্রতি দরখাস্ত করি তারা আমাদের বন্ধু তাদের সাথে কেউ কোনো খারাপ আচরণ করবেন না তাদেরকে কখনো গালিগালাজ করবেন না তাদেরকে ইংরেজের দালাল বলবেন না তাদের কাছে আপনারা ইংরেজের দালাল বলেন আপনি কি জানেন সেই ইংরেজের দালাল সেই ইহুদিদের দালাল আপনি জানেন সেই যে খ্রিস্টানের দালাল আপনি জানেন তা আপনি কেন বলেন এগুলো বলবো না সে তো মুসলিম ভাই ইন্নামাল মুমিনুন ইখওয়া মুমিন মুমিনের ভাই মুমিন মুমিনের ভাই আল মুসলিম আখুল মুসলিম মুসলিম মুসলমানের ভাই সেই ব্যাপারে একটা ভুলই করছে সে না হয় একটা ভুলই করছে তাই কারণে সে কি ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেল নাকি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে গেছে ভুল করলে এজেন্ট তা আমি তো কত ভুল করি আমি কারে যাই আমারই তো কত ভুল করি তো বলার উদ্দেশ্য হলো আহলে হাদিস এবং সালাফি ভাইরা অনেক সময় যেই সব জায়গায় তাদের একটু সতর্ক হওয়া দরকার ছিল কিন্তু তারা ওইসব জায়গায় সতর্ক হয় না আমাদের তাদের ক্ষেত্রে আক্ষেপ এটাই তাদের উপর আমাদের আফসোস এখানে তারা একটু সতর্ক হওয়া দরকার ছিল কোন একজনের মুখে কোন একটা কথা শুনে সে বলে দিল তোমাদের আমল জয়ীব তোমাদের আমল সব জাল হাদিসে ভরা তোমাদের তোমরা যেটাতে দলিল এটা জাল হাদিস এটা মধ্যে অমুক রাবি আছে মিথ্যাবাদী জয়ীব বলে দিল আর আমরা খুব বিশ্বাস করেনি একটু তা একটু করি আজকে আমি আহলে হাদিস ভাইদের প্রতি এবং সবার প্রতি আরজ করব আমরা একটু যাচাই বাছাই করি আমরা হঠাৎ নতুন কথা শুনে আগেই দোল না এই কথাগুলো বলার মাকসাদ হলো যে আমরা যেভাবে নামাজ পড়ি আমরা যা আমরা যেভাবে নামাজ পড়ি অনেক সময় দেখা যায় আমাদের আমলকে বলে দেওয়া হয় জাল জয়ী বলে দেয় অমুক অমুক রাবি আছে অমুক অমুক রাবি আছে অমুক অমুক মুহাদ্দিস অমুক হাদিস বিশারদ তাকে জয়ী করছে জাল বলছে আমি বিশ্বাস করি কিন্তু অনেক ক্ষেত্রে এই কথাগুলো হয় একদম অসত্য কথা আমি এরকম একটা কয়েকটা মেশাল আজকে দেখাবো এই জন্য কাউকে ছোট করার জন্য না আমরা যেন সচেতন হই সতর্ক হই এই জন্য দেখাবো এই যে আমার সামনে একটা কিতাব সহিহুল বুখারি এই কিতাবটার নাম আপনারা শুনছেন সহিহ বুখারি এই সহিহ বুখারির আগে অনেক অনুবাদ বেরিয়েছে ইসলামী ফাউন্ডেশনের তারপরে আধুনিক প্রকাশনীর আরো বেশ অনুবাদ বের হয়েছে এটা একটা নতুন অনুবাদ নতুন না আরো বেশ কয়েক বছর হয়ে গেছে এই অনুবাদটা বের হয়েছে তাওহীদ পাবলিকেশন থেকে কোথা থেকে তাওহীদ পাবলিকেশন থেকে এই তাওহীদ পাবলিকেশনটা হলো আমাদের আহলে হাদিস ভাইদের ঢাকার মধ্যে বংশালে তাদের সবচেয়ে বড় যে লাইব্রেরিটা যেখান থেকে তাদের সবচেয়ে বেশি বই বের হয় সবচেয়ে বেশি যেখান থেকে বই প্রকাশিত হয় সেই তাওহীদ পাবলিকেশন থেকে বুখারীটা তারা অনুবাদ করে ব্যাখ্যা সহকারে টিকা সহকারে ছেপেছে সেই সহিহ বুখারীর অনুবাদকের মধ্যে সম্পাদনা পরিষদ যারা এই বুখারীর মধ্যে টিকা লিখছে সম্পাদনা করেছে অনেকে অনেক বড় বড় শায়েখরা আছে যেমন আছে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম তারপর আছে শায়েখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তারপর আছে শায়েখ আমানুল্লাহ বিন মোহাম্মদ ইসমাইল আরো অনেক শায়েখের নাম আছে এই সহিহ বুখারী যারা সম্পাদনা করছে যারা টিকা লিখছে তাদের নাম অনেক নাম তো শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আছে শায়েখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আছে শায়েখ আমানুল্লাহ বিন মোহাম্মদ ইসমাইল মাদানী আছে এরা হলো এই বুখারীটা কি করছে সম্পাদনা করেছে এই বুখারীটার মধ্যে তারা টিকা সংযোজন করেছে তো অনেক সময় আমরা এই বইগুলো পড়ি আর দেখি এখানে হ্যাঁ আমার থেকে হানাফি মাযহাবের নামাজ হানাফি মাযহাবের লোকরা যা করে যেভাবে নামাজ পড়ে সেগুলোকে বলা হয় যে এগুলো সব জয়ীবাদী সব জয়ীবাদী অমুক অমুক রাবি আছে এরা সব জয়ী মিথ্যুক বলে দেওয়া হয় আমরাও খুব অন্ধের মতো বিশ্বাস করি
অন্ধের মতো বিশ্বাস করে কিন্তু তাহকিক করা দরকার যেমন এই বুখারীর মধ্যে অনেক আলোচনা আছে বিভিন্ন রাসিয়া দেয় কেরাত ফল ফালিমা আরো বিভিন্ন মাসায় বিভিন্ন ধরনের আলোচনা আছে এখানে এক দুই তিন চার পৃষ্ঠা ব্যাপী তারাবি নিয়ে তারা আলোচনা করছে তারাবির উপরে একটা কি লিখছেন তারা বড় সরল টিকা লিখছে তো এই পুরো টিকাটার মধ্যে তারা যেটা তারা ফলাফল বের করার চেষ্টা করছেন বা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে এই যে সমাজের মধ্যে ২০ টাকার তারাবি পড়ি না আমরা ২০ টাকার তারাবি এই ২০ টাকাতের হাদিস গুলো এই ২০ টাকাতে যত আসার আছে হাদিস আছে এগুলো হলো সব জাল সব কি জাল সহি হলো আত্মাঘাত করা সহি হলো আত্মাঘাত করা এই বুখারিটার মধ্যে তারা এই চেষ্টাটা করছে তো এখানে আমি খালি দেখাবো যে তারা হাদিস জাল বলতে গিয়ে একটা হাদিসকে জাল বানাতে গিয়ে কি না কি করছে তারা কি না কি করছে তারা যেমন একটা হাদিস আমরা সবাই জানি ২০ টাকার তারাবি এটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি খলিফায়ে রাশিদ ছিলেন সাহাবায়ে কেরামের ইজমা এবং খলিফায়ে রাশিদের দলিল দ্বারা সুন্নাহ দ্বারা ২০ টাকার তারাবি একদম প্রমাণিত বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং তাওয়ারসান ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত এই আমল চলে আসছে কিন্তু আমাদের আহলে হাদিস ভাইদের দাবি হলো না 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 ২০ টাকার তারাবি এটা খুলাফায়ে রাশিদের সুন্নাহ না এটা সাহাবীদের আমল না এটা হলো তাদের দাবি সাহাবীদের আমল হলো ৮ টাকা পড়া ২০ টাকার পড়া না এটা হলো তাদের দাবি তো এখন যেই হাদিস এবং আসারগুলো আছে ২০ টাকাদের পক্ষে সেগুলোকে তো এখন জয়ী বানাইতে হবে জাল বানাইতে হবে তো জাল এবং জয়ী বানাইতে গিয়ে কি করছে তারা আমার উপরই আর বিশ্বাস করি ওরা বাবা তাই তো অমুক রাবি আছে অমুক বর্ণাকারী আছে মিথ্যাবাদী তাহলে তো হাদিস জানি ঠিকই তো আছে কিন্তু আসলে বাস্তবে কি আছে আমরা নিজেরা খবরই নেই না যেমন এখানে একটা হাদিস আনা হয়েছে হাদিসটা মুসান্নাব ইবনে আবি সাইবা আছে হাদিসটা হলো হাদাসানা ওয়াকি আন মালিক ইবনে আনাস আন ইয়াহিয়া ইবনে সাঈদ আন উমর ইবনে খাত্তাব আমার রজুলা ইউসাল্লি বিহিম ২০ রাকাত ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী উনি বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে কত রাকাত পড়তে বলছিলেন ২০ রাকাত তারাবির নামাজ পড়তে বলেছিলেন এখন এই হাদিস দ্বারা এই আসার দ্বারা তো প্রমাণিত হয় তারাবির নামাজ কয় রাকাত ২০ রাকাত এখন ২০ রাকাত তো তাদের পছন্দ না তো এখন যেহেতু পছন্দ না এজন্য এখন এই রেওয়ায়েতটাকে তো জাল বানাইতে হবে জয় বানাইতে হবে তাই না তো এখন ওনারা এই রেওয়ায়েতটাকে জাল বানাইতে গিয়ে দেখেন কি করছে ওনারা বলতেছে এই সনদের মধ্যে রাবি আছে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী কে আছে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী উনি বলতেছে তাছাড়া এই যে দেখেন টিকার মধ্যে লেখা আছে তাছাড়া ইয়াহিয়া ইবনে সাঈদকে কেউ কেউ মিথ্যাবাদীও বলেছে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারীকে মুহাদ্দিসিনা কিরাম কেউ কেউ কি বলছে মিথ্যাবাদী বলছে মিথ্যাবাদীর হাদিস কি হয় জাল হয় না জাল উনি বলতেছে যে এই হাদিসটা সহি না কেন এই হাদিসটা জাল কেন না এই হাদিসের সনদের মধ্যে একজন দাবি আছে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী সে হলো অনেক মুহাদ্দিস তাকে কি বলছে মিথ্যাবাদী বলছে এখন প্রমাণ দিতেছে যেমন ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি বলেন ইমাম আবু হাতিম রাজি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের মুহাদ্দিস ছিলেন ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন উনি বলতেছে যেমন ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি বলেন ইয়াহিয়া ইবনে সাঈদ কর্তৃক বর্ণিত কোন কথাই সত্য নয় বরং প্রত্যাখ্যাত কারণ সে ছিল মিথ্যাবাদী কারণ সে হলো মিথ্যাবাদী তো এখানে কি বললো ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারীর হাদিস মানা যাবে না এটা জাল কেন তাকে অনেক বড় বড় মুহাদ্দিস কি বলছে মিথ্যাবাদী বলছে যারা মিথ্যাবাদী বলছে তাদের মধ্যে একজন হলো কে আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি যিনি ইমাম মুসলিমের কি ছিলেন ওস্তাদ ছিলেন তো বললো ওনাকে আবু হাতিমের মতো বড় মুহাদ্দিস কি বলছেন মিথ্যাবাদী বলছেন রেফারেন্স কি আল জারহু ওয়াত তাদীব নবম খণ্ড আল জারহু ওয়াত তাদীব নবম খণ্ড তাহজিবুত তাহজিব ষষ্ঠ খণ্ড দিয়ে দিল না হাওলা রেফারেন্স দিল কি দিল না কি দিল রেফারেন্স আবু হাতিম তাকে কি বলছেন মিথ্যাবাদী বলছেন রেফারেন্স দিল কি আল জারহু ওয়াত তাদীব নবম খণ্ড তাহজিবুত তাহজিব ষষ্ঠ খণ্ড এখন যে এটা পড়বে ওরে বলবে ওরে বাবা তো মিথ্যাবাদী রাজি এই হানাফিরা সব জাল হাদিসের উপর আমল করতেছে মিথ্যাবাদী হাদিস তো কি বসে আছে মিথ্যাবাদীর হাদিসতে কি বৈশা আছে এই যে কিতাবের খণ্ড নাম্বার দিয়ে দিছে এখানে এই কথা আছে তা আপনি কিতাবের খণ্ড দেখলেন আহলে হাদিস ভাইদের প্রতি অনুরোধ কিতাব খোলার যোগ্যতা কি আপনার আছে
কিতাব বোঝার যোগ্যতা আপনার আছে? সে রেফারেন্স দিয়ে দিল, আপনি তো বিশ্বাস করে নেন, বাস্তবে কি আছে একটু আসেন দেখেন কি আছে। আল জারহু ওয়াত তাদীল নবম খন্ড হাওলা দিছে, আবু হাতিম কি বলছেন? মিথ্যাবাদী বলছেন, তাই না? আবু হাতিম কি বলছেন? মিথ্যাবাদী। আর একটা সাইদার আনসারীকে, সুতরাং 20 টাকার হাদিস যাও। আচ্ছা দেখেন, এই হলো আল জারহু ওয়াত তাদীল কিতাব। এই হলো কি? আল জারহু ওয়াত তাদীল নবম খন্ড, নবম খন্ড। এই কিতাবটা লিখছে ওই যে আবু হাতিম আছে না, আবু হাতিমের ছেলে, তার নাম ছিল ইবনে আবি হাতিম, মানে আবু হাতিমের ছেলে, সে লিখছে এই কিতাব, প্রায় 12 খন্ডের কিতাব আল জারহু ওয়াত তাদীল। ওই আবু হাতিমের ছেলে কি লিখছে এই কিতাব? আল জারহু ওয়াত তাদীল, আসমা ও রিজালের অনেক বড় একটা কিতাব, অনেক ভালো কিতাব। এই কিতাব এই যে 9 নম্বর খন্ডে 149 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর খন্ডে 149 নম্বর পৃষ্ঠা, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারীর জীবনী আছে, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারীর জীবনী আছে। এখন দেখেন আবু হাতিম তাকে কি বলছে। قال عبد الرحمن আচ্ছা, قال عبد الرحمن, এটা আব্দুর রহমান ইবনে আবি হাতে, আবু হাতিমের ছেলের নাম হলো আব্দুর রহমান ইবনে আবি হাতে, ইবনে আবি হাতে হলো আবু হাতিমের ছেলে। উনি বলতেছেন, সাল তো আবি আন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি, আমি আমার পিতা আবু হাতিমকে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, দুনা হাদিস কেমন, উনি কি মিথ্যুক না ভালো, নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য। আমি আমার পিতা আবু হাতিমকে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি সম্পর্কে কি করলাম, জিজ্ঞাসা করলাম, উনি কি হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য, বিশ্বস্ত না মিথ্যু। ফাকাল, আমার বাবা বললেন, আবু হাতিম বললেন, সেকা, কি বললেন? সেকা। উনি তো হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি, উনি তো হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি। তা আবু হাতিম তাকে বাস্তবে বলছে সেকা, নির্ভরযোগ্য। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আকরামুজ্জামান সম্পাদিত সহিহ বুখারীর টিকার মধ্যে রেফারেন্স যে মিথ্যা কথা লেখা হয়েছে যে উনি নাকি মিথ্যাবাদী বলছে। এখন আপনারাই বলেন এটা কি জায়েজ? এরকম মিথ্যা কথা বলা কি জায়েজ? মিথ্যা কথা বলা এটা কি সহিহ হাদিসের নির্দেশ না মিথ্যা পরিহার করা সহিহ হাদিসের নির্দেশ? তো এখানে সহিহ হাদিসের উপর কেন আমল হয় না? এখানে এসে কেন সহিহ হাদিসের উপর আমল হয় না? সহিহ হাদিসের উপর আমল খালি রফিয়া জানার জোরে আমিনের মধ্যে কেন? অন্য জায়গায় কেন সহিহ হাদিসের উপর আমল হয় না? আচ্ছা, তো এখানে বাস্তবে আল জারহু ওয়াত তাদীল কিতাবের মধ্যে আছে কি? সেটা আবু হাতিম বলছে সে একজন নির্ভরযোগ্য ব্যক্তি হাদিস বর্ণনার ক্ষেত্রে। আর ওনারা তর্জমা করছেন, আবু হাতিম বলছে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী ছিল মিথ্যাবাদী, সে ছিল মিথ্যাবাদী। আচ্ছা, হাওলা দিছে তো একটা আল জারহু ওয়াত তাদীল, আরেকটা হাওলা দিছে তাহজিবুত তাদীল, তাহজিবুত তাদীল। এখন আপনি বলবেন, হুজুর ওটা হয়তো আল জারহু ওয়াত তাদীলের মধ্যে নাই, তাহজিবুত তাহজিবের মধ্যে হয়তো আছে, তাহজিবুত তাহজিবের মধ্যে হয়তো মিথ্যাবাদী কথাটা আছে, ওটা একটু ওইখানে মনে হয় দেখলে পুরাটা পাওয়া যায়। তো এই যে আপনাদের জন্য তাহজিবুত তাহজিব নিয়ে আসছে, এই হলো ইবনে হাজার আসকালানির কিতাব তাহজিবুত তাহজিব। দুইটা রেফারেন্স দিচ্ছে, আল জারহু ওয়াত তাদীল এটা দেখাই না, দ্বিতীয় রেফারেন্স দিচ্ছে তাহজিবুত তাহজিব। আচ্ছা দেখি তাহজিবুত তাহজিবে আবু হাতিম ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে কি বলছে, এই হলো তাহজিবুত তাহজিব, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী জীবনী আছে। এই দেখ কি বলতেছে ইবনে হাজার আসকালানি, উনি বলতেছেন ক্বালা আহমদ ইবনে হাম্বল ওয়া ইয়াহিয়া ইবনে মাঈন ওয়া আবু হাতিম ওয়া আবু যুরা, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে ইমাম আহমদ বলেছেন, ইয়াহিয়া ইবনে মাঈন বলেছেন, আবু হাতিম বলেছেন, আবু যুরা বলেছেন। আবু হাতিম বলেছেন কি বলেছেন? তা কি বলছেন? উনি হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি, হাদিস বর্ণনার ক্ষেত্রে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী একজন নির্ভরযোগ্য ব্যক্তি, তার হাদিস নিঃসন্দেহে কবুল করা হবে। আর ওখানে তাহজিব ও তাহজিব আল জারহু ওয়াত তাদীল এই দুই কিতাবের রেফারেন্স দিয়ে খন্ড পৃষ্ঠা সহ দিয়ে দেওয়া হয়েছে আবু হাতিম তাকে কি বলছে, মিথ্যাবাদী বলছে। আর বাস্তবে কিতাবে কি আছে? সেটা নির্ভরযোগ্য সত্যবাদী। তো এই হলো অবস্থা, উনি রেফারেন্স দিয়ে দিল, এই মিথ্যুক, এই জাল, ওটা জাল হাদিস, এই অমুক রাবি আছে, অমুক মহাদ্দিস জয়ীফ বলছে। আপনি তো অন্ধের মতো বিশ্বাস করেন, অন্ধের মতো বিশ্বাস করেন, আসলে বাস্তবে কি আছে একটু তাহকিক করেন, বাস্তবে কি আছে দেখলাম আমরা, সেটা বলছে তর্জমা করতেছে কাজদার মিথ্যাবাদ। আচ্ছা আরেকটা মজার ঘটনা শুনুন, মজার ঘটনা হলো মিথ্যাবাদী হাদিসকে কি বলে,
জাল হাদিস বলে না জাল হাদিস বলে কি বলে না এটা তো জানি আচ্ছা বুখারী শরীফে কি জাল হাদিস আছে না বুখারী শরীফে জাল হাদিস আছে না যদি আপনি এটা মানা নেন যে ইয়াহিয়া সাইদার আসল মিথ্যাবাদী তাহলে বুখারী শরীফের হাদিস জাল হয়ে যাবে শুধু বুখারী শরীফের হাদিস জাল হবে না বুখারী শরীফের প্রথম হাদিসতে জাল হয়ে যাবে বুখারী শরীফের প্রথম হাদিস জাল হয়ে যাবে কেন বুখারী শরীফের প্রথম যে হাদিস হাদিসটা ইন্নামাল আমালু বিনিয়াত সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল এখন এই হাদিসটা শুনেন হাদিসের সনদটা শুনেন ইমাম বুখারী বলতেছেন হাদাসানাল হুমাইদি قال حدثنا سفيان عن يحيى بن سعيد الانصاري عن محمد بن ابراهيم التيمي عن علقمه بن وقاص الليثي قال سمعت عمر بن الخطاب على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات ايه هذا البخاري الشريف প্রথম হাদিস সনদ সহকারে সনদের মধ্যে কি আছে হাদাসানা লুমাইলি قال حدثنا سفيان عن يحيى بن سعيد الانصاري আর আপনি বলেন হুজুর আন্দাজ সনদ শোনা দিলেন উনি ইয়াহিয়া ইবনে সাইদ আনসারি নাই আচ্ছা তাওহীদ পাবলিকেশন থেকে বুখারি থেকে দেখা ইয়াহিয়া ইবনে সাইদ আনসারি আছে কিনা এই হলো তাওহীদ পাবলিকেশন থেকে বুখারি প্রথম হাদিস এক নম্বর নম্বর এক হাদাসানা লুমাইলি قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الانصاري حدثنا يحيى بن سعيد الانصاري তাহলে কি বুখারী শরীফের প্রথম হাদিস জাল না হিসাবে তাই যদি শায়খ আব্দুর রাজ্জাক এবং আকরামুল জামানের কথা মেনে নেওয়া হয় ইয়াহিয়া ইবনে সাইদ আল আনসারি মিথ্যাবাদী তাহলে তো বুখারী শরীফের প্রথম হাদিস জাল হয়ে যায় সারাদিন বুখারী বুখারী করে কিন্তু যখন আমার বিরুদ্ধে যায় তখন বুখারী হাদিস বুখারী দাবি জাল বানাইতে একটুও সমস্যা একটুও কোনো সমস্যা পরিষ্কার ইয়াহিয়া ইবনে সাইদ আল আনসারি আবু হাতিম বলতে সেটা আর ওই লেখা রাখছেন কাজা মিথ্যাবাদী জরুর তাহাদি নবম খণ্ড তাহাদি তাহাদি ষষ্ঠ খণ্ড আর বাস্তবে তাহাদি তাহাদি জরুর তাহাদি আছে সেটা কাজদাবের কোনো কথাই নেই আমার মজার কাহিনী বুখারী শরীফের দাবি প্রথম হাদিসের দাবি তাহলে তো বুখারী শরীফের প্রথম হাদিস জাল হয়ে যায় আন্দাজ বলতে এরকম মায়া দেয় আর আপনারাও সরল মনে বিশ্বাস করেন আসলে মনে আমাদের হাদিস আসলেই কয়ে আসলে করে যাও সরল মনে বিশ্বাস করে আচ্ছা এটা এক নম্বর দেখাই দাও একই পৃষ্ঠার মধ্যে আরেক কাহিনী দেয় আরেক কাহিনী দেয় এখানে আরো অনেক ভুল আছে ওগুলা বললাম না মোটা মোটা ভুলগুলো দেখাই দেবে যেমন রাবিদের নাম গুলো ঠিক মতো দেখতে পারে রাবির নাম হলো আবুল হাসনা আবুল হাসনা লেখা আবুল হাসানা লেখে কি আবুল হাসানা রাবির নাম হলো আব্দুল আজিজ ইবনে রুফাই নাম লেখা আব্দুল আজিজ ইবনে রাফে লেখে কি রাফে তারপরে এরকম রাবি হলো খালিদ ইবনে মাখলাদ খালিদ ইবনে মাখলাদ রাবির নাম লেখা খালিদ ইবনে মুখাল্লাদ কি লেখছে খালিদ ইবনে মুখাল্লাদ রাবির নামই দেখতে পারে রাবির নামই ভুল করে আচ্ছা ঠিক আছে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো আরেকটা হাদিস সেটা বাইহাকিতে আছে বাইহাকি মারিফাত সুনানি ওয়াল আসানের মধ্যে আছে সুনানি কুবরা বাইহাকির মধ্যে আছে একটা রাওয়ায়েত সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলে সাহাবী ছিলেন যে হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ পড়তে কানান না ইয়াকুমুন ফি জামানি ওমর ইবনে খাত্তাব 20 রাকাত 20 রাকাত নামাজ তারা পড়তে এখন এই হাদিসটা পিছনে লাগছে হাদিসটা পিছনে লাগছে এই হাদিসকে 7 থেকে 8 জন মুহাদ্দিস সহি বলছে কিন্তু এটা তো ভালো লাগে না এই হাদিসকে জয়ীফ বানাই কর তো জয়ীফ বানাই দিয়ে বলতেছে হাদিসটি সনদ জয়ীফ হাদিসটি সনদ জয়ীফ আবু ওসমান বাসরি রয়েছে সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত কোন রেফারেন্স দেয় আচ্ছা দুই নম্বর খালিদ ইবনে মাখলাদ রয়েছে ওই যে নাম বললাম দেখতে খালিদ ইবনে মুখাল্লাদ খালিদ ইবনে মাখলাদ রয়েছে সে জয়ীফ তার বর্ণনা প্রত্যাখ্যাত তার কোন বর্ণনায় দলিল হিসেবে গণ্য নয় তদুপরি সে ছিল মিথ্যাবাদী তদুপরি সে ছিল কি মিথ্যাবাদী রেফারেন্স তাহজিব তাহজিব রেফারেন্স কি তাহজিব তাহজিব এখানে রাবি আছে খালিদ ইবনে মাখলাদ খালিদ ইবনে মাখলাদ উনি বলতেছে এই রাবির কোন কথাই ঠিক না তার কোন হাদিস ঠিক না সে জয়ীফ কারণ সে ছিল মিথ্যাবাদী সে ছিল কি মিথ্যাবাদী মিথ্যাবাদী বলে আবার রেফারেন্স দিছে তাহজিব তাহজিব আবার কি দিছে রেফারেন্স তাহজিব তাহজিব
আমি চিন্তা করলাম যে তাহাজুদের তাহাজুদে কি মিথ্যাবাদী আছে কিনা একটু দেখি, খুলে খুলে দেখি এই তো কি আছে, এই তো তাহাজুদ তাহাজুদ। তো ওখানে খালেদিনের মাসলাতে জীবনে খুললাম, খালেদিনের মাসলা যে কে তাকে মিথ্যাবাদী বলছে একটু বাইর করে। তো তো বাইর করতে গিয়ে দেখি সবাই এখানে সত্যবাদী বলছে, আল আজুলি আন আবি দাউদ সাদু, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন এই খালেদিনের মাসলা ছিলেন সত্যবাদী, কি ছিলেন সত্যবাদী, আর তর্জমা করছে কি মিথ্যাবাদী। আর একটু খুঁজলাম যে আর কেউ হয়তো মিথ্যা মিথ্যাবাদী বলছে, খুঁজতে গিয়ে বেরোলো খুঁজতে গিয়ে বেরোলো উনি ছিলেন হাদিস শাস্ত্রে নির্ভরযোগ্য ব্যক্তি, সদু কোন সত্যবাদী ছিলেন, কি ছিলেন সত্যবাদী ছিলেন। তো খালেদ ইবনে মাসলাতকে তাহাজ্জুদ তাহাজ্জুবে সবাই বলতে সত্যবাদী, আর মাসলাত দিয়ে উনি তর্জমা করে দিলেন উনি ছিলেন মিথ্যাবাদী তাহাজ্জুদ তাহাজ্জুব, মিথ্যাবাদী ছিলেন বললো কি তাহাজ্জুদ তাহাজ্জুব। তাহাজ্জুদ তাহাজ্জুবে রেফারেন্স দিয়ে বলতেছে কি খালেদ ইবনে মাসলাত ছিল মিথ্যাবাদী, কিন্তু বাস্তবে খালেদ ইবনে মাসলাতের ব্যাপারে তাহাজ্জুদ তাহাজ্জুব কি আছে সত্যবাদী। তা আপনাদের দেখবে মিথ্যাবাদী না খালি হারাফিরা খালি জাল হাদিস নিয়ে আসে, খালি কি জাল হাদিস নিয়ে আসে, উনি বলে দিল যা উনি বানিয়ে দিল যা, আপনি কেন তাকলিদ করেন না, আপনি তো বলেন অন্ধ অনুসরণ করা যাবে না, অন্ধ তাকলিদ করা যাবে না, এখানে কেন অন্ধ অনুসরণ করে, এখানে কেন অন্ধ অনুসরণ হয়, আপনারা একটু বলেন আহলে বাইরে বলে না যে কারো অন্ধ তাকলিদ করা যাবে না, অন্ধ অনুসরণ করা যাবে না, বলে কি বলে না, এটা অন্ধ অনুসরণ না, এটা অন্ধ অনুসরণ না, এটা অন্ধ অনুসরণ কি অনুসরণ না, পরিষ্কার অন্ধ অনুসরণ, পরিষ্কার অন্ধ অনুসরণ। এইভাবে হানাফিদের হাদিস এইভাবে আমল করে, ওই হাদিস গুলো কেমন নিকৃষ্টতম পন্থায় গরিব এবং জাল বানানো হয়, যেটার জন্য আফসোস করা ছাড়া ইস্তেগফার করা ছাড়া কিছুই করার থাকে না, কিছুই করার থাকে না। তো এই জন্য একটা কয়েকটা নমুনা দেখাইলাম, আরো এই বুখারীর মধ্যে আরো নমুনা, আরো নমুনা, সময় যেহেতু নাই আমি এখন এটার মধ্যে আর গেলাম, আমি বোখারির মধ্যে আর গেলাম না, আরেকটা আমি দেখাবো আরেকটা উদাহরণ। এই হলো আমার সামনে একটি বই, তারাবির রাকাত সংখ্যা, একটি তাত্ত্বিক বিশ্লেষণ, একটি তাত্ত্বিক বিশ্লেষণ, লেখক হলো মুজাফফর বিন মুহসিন। এই হলো এই বইটা লেখা আরেকটা বই, যার হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাফফর বিন মুহসিন। এই বইয়ের লেখক যে তার আরেকটা বই, তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ, কে লেখছে মুজাফফর বিন মুহসিন। এখানেও ঠিক একই কাজ আছে, ওইখানে যে কাজ যা করা হয়েছে এখানে ঠিক একই মূলনীতি অনুসরণ করা হয়েছে। এই দেখেন এই বইটা আপনার 41 নম্বর পৃষ্ঠা যান, 41 নম্বর পৃষ্ঠা, ওইখানে অন্য একটা রেওয়ায়েত দেখাইছিলাম 20 টাকা, এখানে আরেকটা রেওয়ায়েত দেখেন, আর নাফি ইবনে ওমর কর কান ইবনে আবি মুলাইকা ইউসাল্লি বিনা রমাদান আশরিন রাকা, নাফি ইবনে ওমর বলে ইবনে আবি মুলাইকা রমজান মাসে 20 টাকা তারাবির নামাজ আমাদেরকে নিয়ে 20 টাকা তারাবির নামাজ পড়তে, কত টাকা পড়তে 20 টাকা তারাবির নামাজ পড়তে। এখন এটা তো ভালো লাগে না, ভালো লাগে না, এখন বলতেছে বর্ণনাটি জাল, বর্ণনাটি জাল, কেন এর সনদে ইবনু আবি মুলাইকা নামে একজন পরিত্যক্ত রাবি রয়েছে, একজন পরিত্যক্ত রাবি রয়েছে, একজন পরিত্যক্ত মানে যার হাদিস গ্রহণ করা যায় তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি তাকে জয়ী বলেছেন, ইবনে হাজার আসকালানি তাকে কি বলছেন জয়ী বলেছেন, রেফারেন্স দিচ্ছেন তাকরিবুত তাহদি, তাকরিবুত তাহদি, আগেরটা ছিল তাহদিবুত তাহদি, এটা আরেকটা কি রাবি ইবনে হাজারের তাকরিবুত তাহদি, রেফারেন্স কি দিচ্ছে এই যে 20 টাকা দিয়ে হাদিস, এটা জাল, কেন এই হাদিসের সনদে ইবনে আবি মুলাইকা নামে যে রাবি আছে সে হলো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তাকে কি বলছেন জয়ীব বলেছেন, কি বলেছেন জয়ীব বলেছে, রেফারেন্স দিতে তাকরিব তাহদি পৃষ্ঠা 337। তা আমি চিন্তা করলাম যে হাফিজ ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহ কি বলছে একটু দেখি, তো তাকরিব তাহদি বের করলাম, এই যে কিতাব তাকরিব তাহদি আলোচনা নিয়ে আসেন, আর ওনার দৃষ্টিতে কে শেখা ওটা লেখা দিচ্ছে জয় বলে জয়ীব লেখে, ওনার দৃষ্টিতে জয় বলে জয়ীব লেখে।
উনি বললেন এই রাবি ইবনে হাজার আসকালানি কি বলছেন যাইব বলেছেন তাকরিবুত তাহজিব তাকরিবুত তাহজিব পৃষ্ঠা 360 তো এই হলো তাকরিবুত তাহজিব আপনারা দেখে বলবেন এই গায়ব হাদিসের উপর আমল করতে যায় আনাফিরা গায়ব হাদিসের উপর আমল করতে ইবনে হাজার মত মুহাদ্দিস ইবনে আবি মুলাইকাকে যাইব বলছে আমি যে তাকরিবুত তাহজিব নিয়ে আসছি এই দেখেন তাকরিবুত তাহজিব 346 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে ওবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা আব্দুল্লাহ ইবনে ওবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা কি আছে আদরাকা সালাসিনা মিনাস সাহাবা উনি 30 জন সাহাবী সাক্ষাৎ পেয়েছেন 30 জন সাহাবী সাক্ষাৎ পেয়েছেন আর কি ছিলেন সেকা কি ছিলেন সেকা উনি হাদিস বলার ক্ষেত্রে সেকা ছিলেন নির্ভরযোগ্য ছিলেন আর উনি রেখা দিচ্ছেন উনি ইবনে হাজার আসকালানি তাকে কি বলছেন জয়ী বলছে আসলে ইবনে হাজার তাকে কি বলছে সেকা বলছে সেকা বলছে আর উনি রেখা দিচ্ছে কি বলছে জয়ী বলছে আজীব কথা এইভাবে অন্যায়ভাবে অন্যায়ভাবে হানাফিদের হাদিসকে জয়ীব বানানো হয় যেভাবে আমল করা হয় বলা হয় জয়ীব জাল বলে যে অমুক রাবি আছে তাকে অমুক মুহাদ্দিস জয়ীব বলছে মিথ্যাবাদী বলছে আর আপনি বিশ্বাস করেন তাহকিক করেন এখানে কম দর্শন হয় আসলে বাস্তবে কি আছে তাকরিব তাহজিব বলা হয়েছে সেটা আর উনি বলতেছে ইবনে হাজার আসকালানি তাকে কি বলছে জয়ীব বলছে আচ্ছা সামনে দেখেন আর কি বলছে আবারও বলতেছে আবু হাতেম বলে ওইটা আবার আবু হাতেমের নাম নিয়ে আসছে আবু হাতেম বলে হাদিস বর্ণনার ক্ষেত্রে সে নির্ভরযোগ্য নয় হাদিস বর্ণনার ক্ষেত্রে ইবনে আবি মুলাইকা কি নয় নির্ভরযোগ্য নয় রেফারেন্স দিছে রেফারেন্স দিছে তাহজিব তাহজিব রেফারেন্স কি দিছে পাঁচ নম্বর খন্ড থেকে তাহজিব পাঁচ নম্বর খন্ড থেকে তাহজিব তাহজিবের পাঁচ নম্বর তাহজিব তাহজিবের রেফারেন্স দিছে যে তাহজিব তাহজিবে কি বলা হয়েছে আবু হাতেম কি বলে তাকে সে হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য নয় আচ্ছা দেখেন বাস্তবে কি আছে এলো তাহ আবু হাতেম বলে হাদিস বর্ণনার ক্ষেত্রে সে নির্ভরযোগ্য নয় এই ইবনে আবি মুলাইকা সে হাদিস বর্ণনার ক্ষেত্রে কি ছিলেন না নির্ভরযোগ্য ছিলেন না নিচে রেফারেন্স দিচ্ছে তাহজিব তাহজিব কি দিতে তাহজিব তাহজিব এ হলো তাহজিব তাহজিব এখন দেখেন আবু হাতেম বক্তব্যে কি বলছে দেখেন কি আছে তাহজিব তাহজিবের পাঁচ নম্বর খন্ডের 272 নম্বর পৃষ্ঠায় সেটা ইমাম আবু দারা এবং ইমাম আবু হাতেম তাকে কি বলছে সে হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য আর সেই লেখতে আবু হাতেম বলেন হাদিস বর্ণনার ক্ষেত্রে সে নির্ভরযোগ্য নয় তাহজিব তাহজিব আর তাহজিব তাহজিব আছে কি হাদিস বর্ণনার ক্ষেত্রে সে নির্ভরযোগ্য আচ্ছা তারপর আবার লিখতেছে ইবনু সাদ বলেন ইবনু সাদ এর আরেকজন মুহাদ্দিস উনি বলেন তার সকল হাদিস জয়ীব অথবা জালের পর্যায়ভুক্ত এই ইবনে আবি মুলাইকার ইবনু সাদ উনি আরেকজন বড় মাপের মুহাদ্দিস ছিলেন 230 হিজরি দোলারের থেকে এই ইবনু সাদ বলেন তার সকল হাদিস যাইব অথবা জালের পর্যায়ভুক্ত তা আপনি বলবেন ইবনু সাদের মতো বড় মুহাদ্দিস উনার হাদিসকে বলছে হয় যাইব না জাল আপনার কর্তৃক আপনি হাদিস নিয়ে রেফারেন্স দিচ্ছে তাহজিব তাহজিব আবার সে রেফারেন্স দিচ্ছে তাহজিব তাহজিব তো বাস্তবে দেখেন তাহজিব তাহজিব ওই ইবনু আবি মুলাইকা এরপরে লাইনে আছে বলা ইবনু সাদ এবং তিনি হাদিস বর্ণার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন কাসিরুল হাদিস অনেক অনেক হাদিস জানতেন অনেক অনেক হাদিস রেওয়ায়েত করতেন ইবনে সাদ বলেছে কানা সিকাতান কাসিরুল হাদিস যে এই ইবনে আবি মুলাইকা সে হলো একজন নির্ভরযোগ্য সেটা অনেক হাদিস প্রমাণ করে আর আমাদের মুজাফফর বিন মহসিন সাহেব লিখে দিলেন কি ইবনে সাদ বলছে তার হাদিস জয় প্রথম জালের পর্যায়ে বলছে জালের পর্যায়ে তো ভাই এগুলো কি বিভিন্ন বলে আমরা বিশ্বাস করি আমি আলে হাদিস ভাইদের প্রতি অনুরোধ করবো তাদের প্রতি কোনো দুশ্মনী নেই শত্রুতা নেই এগুলা আপনারা কেন তাহকিক করলেন না আগে কেন ওরা আমাদের কাছে এইসব বিষয় নিয়ে আসলেন না কেন আপনারা
নতুন কারো কথা শুনে সে সত্যবাদী না মিথ্যাবাদী এটা তাকিক করলেন না কোরআন তো বলছে সত্যবাদীদের সাথে থাকতে আমি যার কথা শুনলাম যার পিছনে পিছনে দৌড়াইলাম সে কি সত্যবাদী না মিথ্যাবাদী আমি তাহকিক কেন করলাম না এটা তাহকিক করা উচিত ছিল কি ছিল না কিন্তু তাহকিকটা আমাদের আহলে হাদিস ভাইরা করে নাই ইনশাআল্লাহ সামনে থেকে করবে আশা করি আচ্ছা আবার আরেকটা আরেকটা উদাহরণ দেখায় শেষ করে দিই সময় বেশি নাই পরের পৃষ্ঠায় আবার আছে সাইদ ইবনে উবাইদ বলেন আলী ইবনে রবিয়া লোকদের সাথে রমজান মাসে পাঁচ বৈঠকে ২০ টাকা তারাবি করতেন ২০ টাকা তারাবি করতেন এই আলী ইবনে রবিয়া অনেক সাহাবী সাক্ষাৎ পাইছে অনেক বড় তাবিজ ছিলেন কত কত টাকা করতেন তারাবি ২০ টাকা করতেন উনি বলতেছে তাহকি বর্ণনাটি জয়িব বাজার বর্ণনাটি জয়িব বাজার এর সনদে দুইজন বাজে রাবি আছে দুইজন বাজে রাবি আছে আচ্ছা দেখেন কি বলছে সাইদ ইবনে উবাইদ রাবি আছে কে সাইদ ইবনে উবাইদ এই যে দেওয়ার জন্য সাইদ ইবনে উবাইদ আল্লাহ আলী ইবনে রবিয়া সাইদ ইবনে উবাইদ বলেন আলী ইবনে রবিয়া আমাদের কিনে ২০ টাকা তারাবি করছে এখন বলতেছে এই রাবায় সহি না জাল বা জয়ী কেন এই সাইদ ইবনে উবাইদ যে বর্ণনাকারী আছে রাবি এই সাইদ ইবনে উবাইদ সম্পর্কে ইবনে হাজার আসকালানি বলেন সে অপরিচিত সে অপরিচিত এই লোককে কেউ তারা ছিল না কেউ তারা ছিল না সে কি ভালো ছিল না খারাপ ছিল শেখা ছিল না জয়ী ছিল তার ব্যাপারে কিছুই জানা নাই সে অপরিচিত আর যেহেতু অপরিচিত এখন তার হাদিস কি ভালো না খারাপ এটা তো বুঝারই উপায় তো কি বলবো ইবনে হাজার আসকালানি তাকে কি বলছে সাইদ ইবনে উবাইদকে সে অপরিচিত কি বলছে অপরিচিত রেফারেন্স দিছে কি রেফারেন্স দিছে তাকরিবুত তাহাজি রেফারেন্স দিছে কি তাকরিবুত তাহাজি তাকরিবুত তাহাজি পৃষ্ঠা ২৪৯ তা আমি চিন্তা করলাম সাইদ ইবনে উবাইদ কি ইবনে হাজার কি আসলে অপরিচিত বলছে কিনা একটু দেখি তো পরে আবার বের করলাম আবার বের করলাম এই যে তাকরিবুত তাহাজি তাকরিবুত তাহাজি বের করলাম তো এখানে দেখি সাইদ ইবনে উবাইদ তয়ি আবুল হুজাই সেতা কি আছে সাইদ ইবনে উবাইদ তয়ি আবুল হুজাই এই যে বর্ণনাকারী উনি ইবনে হাজার আসতে দৃষ্টি কি সেতা নির্ভরযোগ্য কি সে নির্ভরযোগ্য আর উনি লিখে দিলেন ইবনে হাজার বলছে সে অপরিচিত কি লেখলো আর কি তর্জমা করলো কি লেখলো আর কি তর্জমা করলো আর এগুলো দেখে আমাদের সাধারণ ভাইরা ধোকা খেয়ে যায় এই রেফারেন্স দেখে ওরে বাবা রেফারেন্স এত নাম্বার খণ্ড এত নাম্বার পৃষ্ঠা বোখারি এত নাম্বার খণ্ড এত নাম্বার পৃষ্ঠা দেখে মনে করো ও হয়ে গেছে আনা বিরা শেষ আমরাই সত্যি মনে করে অথচ এখন তো কিছু দেখাইলাম যে রেফারেন্স দিতে গিয়ে আছে এক কথা বলছে আরেক কথা এক কথা বলছে বলছে আরেক কথা এখন দুই একটা মেথাল দেখাই বলে দিছে একটা হাদিস আনছে ওদের মতের পক্ষে আহলে হাদিস ভাইদের মতের পক্ষে হাদিস আনছে আইনা বলছে বুখারী এত নাম্বার পৃষ্ঠা মুসলিম এত নাম্বার পৃষ্ঠা তিরমিজি এত নাম্বার পৃষ্ঠা আপনি বুখারী মুসলিম তিরমিজি দূরবীন দিয়ে খুঁজতে ওই হাদিস পাবেন দূরবীন দিয়ে খুঁজতে ওই হাদিস খুঁজে যাই পাবেন দেখাই এই যে একটা বই আপনি জানেন কি প্রচলিত নামাজ এবং রসুলের নামাজের পার্থক্য কতটুকু খলিলুর রহমান বিন ফজলুর রহমান আত তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত খলিলুর রহমান বিন ফজলুর রহমান বইটার নাম কি আপনি জানেন কি প্রচলিত নামাজ এবং রসুলের নামাজের পার্থক্য কতটুকু উনি একজন আলী আলী সাহেব এই বুখারী অন্যতম সম্পাদকের মধ্যে সেও আছে এখন মারা গেছে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন এই খলিলুর রহমান বিন ফজলুর রহমান বই লিখছে ১২ তাকবীরের পক্ষে ১৫২ হাদিস ৬ তাকবীরের হাদিস কোথায় ৬ তাকবীরের হাদিস কোথায় বই লিখছে মানে ১২ তাকবীর ১৫২ হাদিস আর ৬ তাকবীরের একটা হাদিস না মজার ব্যাপার হলো আকরামুল জামান বিন আব্দুস সালাম যে সম্পাদনা পরিষদে ১ নম্বর আছে আহলে হাদিস আলেম সে তার ভাইকে দিয়ে একটা বই লেখাইছে নিজে সম্পাদনা করছে সেখানে সে নিজে বলছে যে ছয় তকবীরেরও সহি হাদিস আছে ছয় তকবীরে সহি হাদিস আছে এবং ওই ১২ তকবীর ১৫২ হাদিস ওটার ফটো দিছে ফটো দিয়ে লেখছে এই বইটা লেখক আবেগের বসে লিখে ফেলেছে আবেগের বসে লিখে ফেলেছে যে লেখছে কিন্তু হানাফি না আলে হাদিস আকরামুজ্জামান বিন আব্দুস সালাম উনি বলছে আবেগের বসে লিখে ফেলেছে আচ্ছা ঠিক আছে যাই এই বইটা এই বইটা সালা এই বইটা তারাবি অধ্যায় ২৫ নম্বর পৃষ্ঠা আমি একটা দেখাই একটা হাদিস আছে সাহেব ইবনে ইয়াজিদ হতে বর্ণিত তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হু উবাই ইবনে কাব ও তামিম দালিকা রমজান মাসে ১১ রাকাত সালাত পড়াতে নির্দেশ দিয়েছিলেন হাদিসটা কি ওমর ইবনে খাত্তাব কয় রাকাত তারাবি পড়তে বলছে ১১ রাকাত মানে ৮ রাকাত তারাবি ৩ রাকাত বেতে এই হাদিস আছে
তার মানে উনি বুঝাইতেছেন যে হযরত ওমর ইবনে খাত্তাবের আসল সুন্নাত হইল 11 রাকাত 8 রাকাত তারাবি 3 রাকাত বেতে তারপর দেখেন রেফারেন্স করে বলে ওরে বাবা পুরো কি হয়ে গেছে রেফারেন্স আছে বুখারী প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠা 269 নম্বর পৃষ্ঠা তৃতীয় খণ্ড ইসলামী ফাউন্ডেশনের 1 নম্বর হাদিস আল মাদানী প্রকাশনের বুখারীর 1 নম্বর হাদিস তাওহীদ পাবলিকেশনসের বুখারীর 1 নম্বর হাদিস আরো কত পাবলিকেশন মানে শুধু রেফারেন্স দা বুখারী তাওহীদ পাবলিকেশনসের 1 নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশনের 1 নম্বর হাদিস আধুনিক প্রকাশনের বুখারীর 1 নম্বর হাদিস যেই লোক এটা দেখবে সে বলবে ওরে বাবা রে বাবা এটা তো বুখারীতে আছে এটা তো বুখারীতে আছে শুধু বুখারীতে না ইসলামী ফাউন্ডেশনের কত নাম্বার সেটা দেওয়া আছে আধুনিক প্রকাশনের কত নাম্বার সেটা দেওয়া আছে তাওহীদ পাবলিকেশনের কত নাম্বার সেটা দেওয়া আছে এখন যে দেখবে ওরে বাবা বুখারী হাদিস 8 টাকা তারাবি এক ওমরই পড়ছে এরা কি করে 20 টাকা আপনি দূরবীন লাগান বুখারীর মধ্যে ইসলামী ফাউন্ডেশনের মধ্যে তাওহীদের মধ্যে তারপর আধুনিক প্রকাশনের মধ্যে আপনি রেওয়ায়াত দূরবীন লাগাইলে খুঁজে পাবেন দূরবীন লাগালে রেওয়ায়াত খুঁজে পাবেন না যাতে পারি না আগে গেছি অনেক সময় এখন আর যাই না যাওয়া হয় না ওদের বই দিয়ে অনেক সংগ্রহ হয়ে গেছে আর যাওয়ার লাগে না দরকার হলে কিনে নি তো কি এক কাজে গেলাম বাইতুল মোকাররম রমজান মাস তো গেলাম তাওহীদ পাবলিকেশনসের স্টলের সামনে যাওয়ার পরে আমি যে কিছু দেখাইলাম না দেখানোর পরে আমি বললাম দেখেন দেখেন এখানে এরকম এরকম রেফারেন্স দিচ্ছে আসলে কিন্তু বাস্তবে নাই তখন তো সে খুব টেনশন করে গেলো তাওহীদ পাবলিকেশনসের এই দোকানদার নাই আচ্ছা এটা তো মুশকিল পরে আমার বলে আচ্ছা হুজুর এই বইটা পারলে ভুল পাই করে এই দিছে এই বইটা আমি বলছি এই যে 25 নম্বর পৃষ্ঠা বুখারী এত নম্বর খণ্ড এত এত দিছে তাওহীদ পাবলিকেশনতে এত নম্বর হাদিস তুমি তো তাওহীদ পাবলিকেশনতে বুখারী বিক্রি করতেছো এটা কইলা দেখো না তো সে কথা হ্যাঁ ভালো কথা বলছে দেখি এখন তাওহীদ পাবলিকেশন নাম্বার মিলিয়ে দেখে নাই হাদিস দেখে ওই হাদিস নাই তাওহীদ তো সে বিক্রি করতেছে এখন তাওহীদ পাবলিকেশনতে নম্বর সে বের করছে দেখে ওই হাদিস তারে খাচ্ছে তখন সে নিজে কি করলো বইটা এরকম ধরে এরকম বই হলো নিজে ছিল আমার নিজে ছিল ওই আলে আদিস ভাই নিজেই বসে আমার কই এরকম ধোকা দেয় এরকম ধোকা দেয় ও নিজেই খেপে গেল বললাম ভাই থাক এখন পাশে কয়েকজন লোক ছিল আমি যখন এটা দেখাইছি ওরা তোর উপর খেপছে রাই তুমি এরকম ধোকা পাচ্ছে বই নিয়ে বিক্রি করতেছো পারলে মারি দিবে আমি সকালে ভাই ঠান্ডা বললাম ভাই সাধারণ মানুষ বুঝে না ওনার উপর হামলা করবেন না তো বেচারা খুব খুশি হইলো আমার উপরে আমি তার হাত যত্ন করলাম আমি বললাম তা কি করে আপনি জিজ্ঞেস করে কেউ তার হামলা করতে বলে না এটা তো কোনো মানে হলো না পরে সে আমার বলতেছে এই বইটার কি অবস্থা আরেকটা বই বের করছে মাস্তুন সালাত দোয়া শিখছে শহীদুল্লাহ খান মাদানী পৃথিবীর বক্তা পৃথিবীর বক্তা এই বইটার অবস্থা সে জানতে চাইল এটার মধ্যে কিছু আছে হুজুর আমি বললাম এটার মধ্যে দেখাই একটা তো বাইর করলাম বাইর করার পরে আমি বলে দেখে আমরা হাত কয়বার তুলে হানাফিরা কয়বার হাত তুলে একবার তুলে না আহলে হাদিস বন্ধুরা কয়বার তুলে অনেকবার তুলে তাই না অনেকবার ভাই রফেদের আমলকে না ভেঙে জানতেন ভেঙ্গানো জানতেন সরকার শুনি কথা শুনি তো ওনারা হাত তুলে একাধিকবার আমরা তুলি কয়বার একবার এখন এই শহীদুল্লাহ খান মাদানী আরো কয়েকজন কাজ করছে আমি ওনাকে দেখা গেছি উনি দেখলে হানাফিরা তো গোড়া ইমাম আবু হানিফার অন্ধ অনুসারে সুতরাং এদেরকে যদি রফিয়া দেন করানো করাইতে চাই তাহলে আবু হানিফার নামে যদি রেফারেন্স দেওয়া যায় আবু হানিফাই বলছে রফিয়া দেন করতে হবে তাইলে তো হানাফিরা কই দেবে সবকে ধরা খায় তো উনি রেফারেন্স দিছে লেখছে লক্ষণীয় যে হানাফি মাজাবের বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা আইনি হানাফি বলেন রুকুতে যাওয়ার আগে দু হাত তোলার ব্যাপারে রুকুতে যাওয়ার আগে দুই হাত তোলার ব্যাপারে ইমাম আবু হানিফা বলেছেন ইমাম আবু হানিফা সম্পর্কে লিখেছেন ইমাম আবু হানিফা হতে বর্ণিত যে তা রুকুতে যাওয়ার সময় রক্তলি আদায় না করলে সে গুণাগার হবে কি হবে গুণাগার হবে রেফারেন্স দিছে হমজাতুল কারি 5 নম্বর খণ্ড 272 নম্বর পৃষ্ঠা দারুল ফিকহ কি বলতেছে ইমাম আবু হানিফা বলছে কেউ যদি রুকুতে যাওয়ার সময় হাত না তুলে গুণাগার হবে এখন যে হানাফিটা করবে সে বলে আল্লাহ আমি ইমামই কাছে রফিয়া দেবো আমি হুজুরা কি করতেছে আর আহলে হাদিস যে করবো ও তো বাস এ হানাফিরা তোমাকে ইমামই কয়ে গেছে রসুলের না তুলে গুণা হইবে
এই দেখ এত নাম্বার ফন্ডের এত নাম্বার পিছেরা এখন তো বেচারা হাত তুলবে না তোরা আয় না আবু আলী ভাই কথা কইছে আমি দেখাই আবু আলী ভাই কি বলছে এলো অমদাতুল কারি এলো অমদাতুল কারি এলো দেখেন কথাটা দেখ আমরা তাকবীরে তাহরিমের সঙ্গে হাত তুলি না তাকবীরের সঙ্গে আমরা ওয়াসিয়াত করি কি করি না তো ইয়ে বলতেছেন অমদাতুল কারি লেখক বলতেছেন এই যে আমরা তাকবীরে তাহরিমের সময় রসুলিয়াদান করি এটার হুকুম কি উনি বলতেছেন ও হুকি আল দাউদ ইজাবহু ফি তাকবীরাতুল ইহরাম ইমাম দাউদ রহমতুল্লাহি বলছেন তাকবীরে তাহরিমের সময় হাত উত্তোলন করা ওয়াজিব অবি ক্বাল ইবনু সাইয়্যার নাসাবিরা ইবনু সাইয়্যার এটা বলছেন যে তাকবীরে তাহরিমের সময় হাত উত্তোলন করা ওয়াজিব ও হুকিয়া আন বাদিল মালিকিয়া ও হুকিয়া নবী হানিফা মা ইয়াক্তাদিল ইসমা বিতারকি আর আবু হানিফা থেকে বর্ণিত আছে কেউ যদি তাকবীরে তাহরিমের সময় তাকবীরে উল্লাস সময় হাত না তুলে সে গুনাহগার হবে তো এখানে আছে তাকবীরে তাহরিমের সময় হাত না তুলে সে তখন বলছে রুকুতে যাওয়ার সময় রকুলিয়াতে না করে সে কি হবে গুনাহগার হবে তো ইমাম আবু হানিফা বলছে তাকবীরে তাহরিমের সময় রকুতে না করলে গুনাহ হবে আর সে একদম ফন্ড পৃষ্ঠা সহ দিয়ে দিছে কি ইমাম আবু হানিফা বলছে রুকুতে যাওয়ার সময় এখন সে পড়বে আসলে কথাটা তাকবীরে তাহরিমা সে লাগাইছে কোথায় রুকুতে তাকবীরে তাহরিমের সময় হাত তুলি কি তুলি না তুলি তো কথা তো আমরা এক মত কিন্তু এই তলনার মধ্যে একটা প্যাচ লাগাই দিচ্ছে কারণ কেউ বুঝবে না কেউ বুঝবে না তো এই হলো আমাদের আহলে হাদিস এবং সালাফি মণ্ডলের যারা আহলে হাদিস এবং সালাফি মণ্ডল যাদেরকে অনুসরণীয় বানিয়েছে যাদেরকে এই লক্ষ ওলামায়ে কেরামের পরিবর্তে গুটি কয়েক দশ বারো জনকে অনুসরণীয় বানিয়েছেন এই হলো তাদের আমল বিল হাদিসের নামে হাদিসের উপর আমল করার নামে এই হলো তাদের কাস্তার এই হলো তাদের জালিয়াত এই হলো তাদের মিথ্যাচার এখন আমি আপনাদেরকে বলি আল্লাহ তাআলা কি বলছেন ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন এই বান্দারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো এখন এদের সাথে থাকবেন কি থাকবেন ওটা আপনাদের পাশে ওটা আমি বলবো না আচ্ছা যাই হোক শেষে কথা লম্বা করবো না আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম আহলে হাদিস এবং সালাফি ভাইরা খালি বেদাত বেদাত বলে না বেটা বেদাত ওটা শিরিক বলে কি বলে না এত বেশি বলে এখন নিজেরাই ধরা খাইছে নিজেরাই কি ধরা খাইছে তারা যেটা বুঝে যে যেটা বুঝে সেটাতে মনে করে ওটা সই হাদিস নিজের বুঝকে হাদিস বানায় নিজের বুঝকে কি বানায় হাদিস বানায় তো এটা আমার সামনে একটা বই সালাতুর রসুল আসাদুল্লাহ গালে উনার এই বইয়ের মধ্যে 96 নম্বর পৃষ্ঠায় না না 96 নম্বর পৃষ্ঠায় ডক্টর আসাদুল্লাহ গালেব একটা মাসলা লেখছে কি মাসলা কেউ মসজিদে গেল গিয়ে দেখলো ইমাম সাহেব রুকুতে চলে গেছে কিসে চলে গেছে রুকুতে চলে গেছে এখন সে গিয়ে রুকুতে ইমামকে বললো এখন এই রাকাতটা হবে কি হবে না এই রাকাতটা হবে কি হবে না আসাদুল্লাহ গালে বসে রুকু পেলে রাকাত হবে না কেন সুরা ফাতিহা পড়তে পারে না কি পড়তে পারে নাই সুরা ফাতিহা পড়তে পারে না সুতরাং রুকু পাইলেও রাকাত হবে না ওই রাকাত আবার তাকে কি করতে হবে দৌড়াইতে হবে আবার দোহরাইতে হবে এটা হলো ডক্টর আসাদুল্লাহ গালেবের মত যিনি একজন আহলে হাদিস আলেম কিন্তু আমাদের দেশের আরেকজন আহলে হাদিস আলেম শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এই হলো ওনার বই কালেমা মর্ম কথা এই বইটার মধ্যে 190 নম্বর পৃষ্ঠায় উনি শিরোনাম দিতে সলাতের ক্ষেত্রে বেদাত চর্চা সলাতের ক্ষেত্রে মানে নামাজের মধ্যে এমন অনেক সমাজে প্রচলিত আছে অনেকে করে আসলে এটা কি বেদাত তালিকা দিছে লম্বা তালিকা এক থেকে নিয়ে প্রায় 48টা তালিকা দিছে এটা ওনার দৃষ্টি দেখলে সব বেদাত তার মধ্যে 23 নম্বর যে তালিকা দিছে ওইখানে দিছে রুকু পেলেও রাকাত হবে না মনে করা রুকু পেলেও রাকাত হবে না মনে করা মানে ওনার দৃষ্টিতে রুকু বেলা রাকাত হয়ে যাবে কেউ যদি মনে না করে আবার ওই রাকাত করে তাহলে ওটা হবে বেদাত সে হবে বেদাত তাহলে বেদাত কি হইলো আত্রাম তোমার কোথায় বেদাত কি হইলো আসাদুল্লাহ কালে বেদাত তো এখন খালি বেদাত আলেমদের ওই বেদাত আলেম ওইটা করে ওটা বেদাত এই বলতে বলতে এখন অবস্থাই দাঁড়াইছে লম্বা তালিকা লম্বা তালিকা একজন আরেকজনের বেদাত বলতেছে একজন আরেকজনের আমলকে বেদাত বলতেছে একজন একজন আমলকে বেদাত বলতেছে আরো বড় অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে যেমন
আমাদের আহলে হাদিস বাইরে কি বলে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না পড়তে হবে কি হবে না বলে কি বলে না এই যে শহীদুল্লাহ খান মাদানী সাহেবই দেখাইছিলাম পৃথিবীর বক্তা ওনার সম্পাদনে একটা বুখারী বের হয়েছে আলবানি একাডেমি থেকে সেইখানে আছে কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পড়ে ইমাম যখন সূরা ফাতিহা পড়ে শেষ করতে একটু চুপ হইছে ওই সময় যদি কেউ পড়ে না এটা ভালো এটা করা যেতে পারে এটা অনেক বড় বড় আলেমদের মত অনেক বড় বড় ইমামদের মত মানে ইমামের থাকতে সময় ইমামের সূরা ফাতিহা শেষ করার পরে ওই যে নীরব হয় ওই সময়টুকু কেউ যদি সূরা ফাতিহা পড়ে নেয় তাহলে ইমামের কেরাত শোনা হইলো সাথে সাথে কি সূরা ফাতিহা পড়া হইলো তো এটা অনেক ভালো মত এটা অনেক বড় বড় ইমাম এই কথা বলছে এজন্য শহীদুল্লাহ খান মাদানী এটাকে তাইফ করছে শক্তিশালী করছে মজার ব্যাপার হলো আমাদের এই মুজাফফর বিন মুসলিম ভাই উনি এই বইয়ের মধ্যে জাল হাদিসের কবলে রাসূলের সালাতের মধ্যে উনি বলছেন যারা ওই ইমাম সূরা ফাতিহা শেষ করে সূরা ফাতিহা পরে থাকতার সময় এটা হলো বেদা এটা হলো কি বেদা তার মানে কি এক কিস্তির বক্তা ফতোয় আরেকজন কিস্তির বক্তা কি হয়ে গেল বেদাতি হয়ে একজন আরেকজনের ফতোয় বেদাতি হয়ে যাচ্ছে এই জন্য আমাদের আলে হাদিস আলেমদের প্রতি আমার অনুরোধ ভাইদের প্রতি অনুরোধ তারা কিন্তু সহনশীল হয় বাড়াবাড়ি কম করে নয় কিন্তু তোমরাই বেদাতি হয়ে যাবে নিজেদের ফতোয়া নিজেদের ফতোয়া নিজেরাই মোস্তাক হয়ে যাবা তখন কিন্তু ভাই আর আমাদের পয়েন্ট করা লাগবে না তোমরা এখন আয়োজন বিরুদ্ধে পয়েন্ট করতে থাকবা এই হলো আমাদের আলে হাদিস ভাইদের একটা কাজ ও আমি বলতেছিলাম কথা হারাই গেছে ওই যে রেফারেন্স দিয়ে রাখবে রেফারেন্স দিয়ে রাখবে এই হাদিস বুখারীতে আছে একজন আরেকজনের আমলকে বেদাত বলে একজন আরেকজনের সাথে একটা একজন আরেকজনের সাথে মত পার্থক্য ও বলে যেন আপনারা সহজেই পান সহজেই বুঝেন এই কারণে আমি এই বইটা লিখছি আহলে হাদিস ও সালাফি আলেমদের একটা এখানে আমি শুধু নামাজের মাসলা তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত একজন আরেকজনকে কাটতেছে একজন আরেকজনের সাথে মারামারি একজন বলে এটা ঠিক আরেকজন বলে এটা ঠিক একজন বলে এটা গ্যারে সহি উনি বলে এটা সহি এই ওরা শুরু করছে আমি অনেক কষ্ট করে ওদের বইপত্র করে শুধু নামাজের মাসলা তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত 25টা মত বাক্য এখানে জমা করে দিয়েছি এখানে পড়লে বাস মোটামুটি আহলে হাদিস আলেমদের সব মাযহাব আপনারা কি পাওয়া যাবে সব মাযহাব এখানে কি এই বইয়ের মধ্যে পেয়ে যাবে এই বলতে আপাতত 25টা আসছে সামনে আরো কি করা হবে আরো অনেকগুলো ইনশাল্লাহ এজামা করা হবে এই বইটা আমরা ইনশাল্লাহ সংগ্রহ করবার চেষ্টা করবো এখানে বই বিক্রি হচ্ছে আর এই যে সমস্ত বিষয় তারা যে কত ধরনের খেয়ালাত করে এই বিষয়গুলো ধরার জন্য আব্দুল মতিন সাহেব উজুরের কিতাব আছে দলিল ছাড়া আমাদের বাসায় ওইখানে উনি অনেক কিছু এরকম লেখা দিচ্ছে আমরা ওই বইটা ইনশাল্লাহ সংগ্রহ করার চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দান করুন Allah, Allah.